আগামী পয়লা জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন আজ বুধবার নানা জায়গায় সভা শুরু হয়েছে জোর কদমে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তিনি যা বলছেন তার জবাব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং টানটান স্নায়ুর লড়াই চলছে রাজ্য রাজনীতিতে আর এই আবহে পয়লা জুন শেষ দফায় রাজ্যের নটি লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হবে বরানগর কেন্দ্রেও এলাকাটি দমদম লোকসভার অধীনে এই দমদম আর বরাও নগরের BJP এর মধ্যে বড় সেটিং হয়েছে বলে বুধবার মেটিয়া পুরো যে সভা থেকে বড় অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ কাকদ্বীপের সভা থেকে বাংলা সিপিএম তৃণমূলের আতাত নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা বারেপুরের সভা থেকে BJP সিপিএম কংগ্রেসের ষড়যন্ত্র নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিকেলে মেটিয়া পুরো যে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি একটা তথ্য দিয়ে রাখছি ক্রস চেক করে নিন অনেক জায়গায় হয়েছে দমদমে সিপিএম ঠিক করে নিয়েছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে আর বিজেপি বিধানসভার উপনির্বাচনে সিপিএম কে ভোট দেবে অভিষেক শুনে রাখো অ্যামিলি ভোটটাও সিপিএম বিজেপিকে দেবে এই নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গেছে এদিকে আজকের এই নির্বাচনী সভার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে বিষয়টি বলেন তৃণমূল সুপ্রিমো তার বক্তব্য এখানে আসার সময় দেখলাম লাল পতাকা লাগিয়ে দিয়েছে বিজেপির বিজেপি কয়েকটা টাকা নিয়ে কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে সিপিএম সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম তবে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে যদি উৎখাত করতে পারি তাহলে মোদীকে দেশ থেকে উৎখাত করতে পারবো তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গঠবন্ধন থাকবে ততদিন আমি সিপিএম কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না অন্যদিকে এই অশুভ আতার যাতে তৃণমূল কংগ্রেসের জয়ে কোনো বাধা হতে না পারে তার জন্যই অভিষেককে দেখে নিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ অভিষেক এখন সংগঠনের দায়িত্বে আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই যে অভিষেক এটা শুনে রাখো অ্যামবেলির ভোটটাও সিপিএম বিজেপিকে দেবে দেখে নাও এটা কিছু শুনলেন আপনার এলাকায় টাকা আসছে নাকি না এলে আসবে এটা বিজেপির ছলনা আর সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম এদের ছাড়ব না ছাড়িও নি চৌত্রিশ বছর লড়াই করেছি বামফ্রন্টের সবাই খারাপ ছিল না কিন্তু সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল তাই আমরা যদি লড়াই করে সেই বামফ্রন্টকে উপরে দিতে পারি মোদি সরকারকেও পারবো ইন্ডিয়াকে লিড বাংলায় দেবে দেশের মানুষের সমস্যার সমাধান করব তার থেকে বেশি কিছু নয়